পঙ্গুত্বের কাছে হার মানেননি অদম্য দৃঢ় মানসিকতার এই মানুষগুলো, বরং তাদের সীমাবদ্ধতাকে পেছনে ফেলে মানসিক মনোবলকেই যেন ঝালাই করে নিলেন। রোববার ভারতের গুজরাটে ব্যতিক্রমী এই ফ্যাশন শোতে অংশ নেন জীবনযুদ্ধের প্রতিটি ক্ষেত্রেই লড়াই করা 40 জন প্রতিবন্ধী প্রতিযোগী। আমরা গেল 4 মাস কঠিন পরিশ্রম করেছি, আমাদের সহায়তাকারী দলও প্রচুর ঘাম ছড়িয়েছে, যার কারণে গুজরাটে এমন একটি ব্যতিক্রমী ফ্যাশন শো করা সম্ভব হয়েছে। এর মধ্য দিয়ে আমরা মানসিকভাবেই অনেকটা চাঙ্গা হয়েছি। গুজরাটে প্রথমবারের মতো অনুষ্ঠিত এমন ফ্যাশন শো করতে পেরে খুশি আয়োজকরাও। এই শোটি শুধু পোশাক প্রদর্শন করছে না, এটি গুজরাটের হাজারো প্রতিবন্ধীর মানসিক দৃঢ়তা প্রদর্শন করছে, যারা আরেক ধাপ সামনে এগিয়ে যাবার শক্তি পাবে। তারা বলছেন, এমন শো প্রতিযোগীদের আনন্দ দেওয়ার পাশাপাশি আত্মবিশ্বাসও বাড়িয়ে দিয়েছে, যার মধ্য দিয়ে তাদের চলার বন্ধুর পথ অনেকটাই মসৃণ হবে।